हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के हम मशरूम मोगलाई बनाबो। तो मशरूम मोगलाई बनानों जन्य ये मशरूम संग्रह करते ओपरे, तो एटुकुन मशरूम अवशिष्ट छिलो आज के, ताई निये जाच्छी आज के मशरूम मोगलाई बनाबो। और मशरूम मोगलाई खेते केमन लागे से तो बुझते ही पाच्छेन, भीषण माने भीषण भीषण टेस्टी। আজকে এই মোগলাই পরোটাটা, মাশরুমের মোগলাই পরোটা করতে যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে মাশরুম। আমি কিছুটা অয়েস্টার মাশরুম নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ, আমার ফার্ম থেকে সংগ্রহ করলাম। আর সঙ্গে নিয়ে নিয়েছি মটরশুঁটি, তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর একটু রসুন কুচি। তো আমরা এই সমগ্রটাকে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব, অবশ্যই মিক্সিতে। তো চলুন পেস্টটা তৈরি করে নিই। আমরা শুধু মাশরুম কটাকে দিয়ে নিলাম, কিছুটা হয়েছে, এবার আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে আমরা কাঁচা মটরশুঁটি গুলোকে দিয়ে দিচ্ছি। ঝাল হওয়ার জন্য একটু ঝাল ঝাল আজকে আমরা খাবো, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে। সমস্তটাই সুন্দর করে নুন হওয়ার জন্য, মানে মশলাটাকে সমস্তটা একসঙ্গে করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। এই যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এটা একদম কাঁচা অয়েস্টার, মানে কাঁচা সমস্ত কিছু রয়েছে, তো এটাকে আমি একটু ফ্রাই করে নেব। তো পুরো সমগ্রটা একসঙ্গে দিয়ে দিলাম, নুন হলুদ আর কিছুই অ্যাড করতে হবে না। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে খুব সুন্দর করে একটা ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব, কিন্তু কিছুই আমরা অ্যাড করব না। এবার এটা যখন আমাদের ভাজা ভাজা হবে তখনই কিন্তু এটা দিয়ে আমরা আজকে মোগলাই পরোটা করব, মাশরুম মোগলাই পরোটা। তো আমি দুবাটি আটা নিলাম আর একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, সঙ্গে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, অবশ্যই একটু চিনি দিয়ে দেব। এটাকে মুচমুচে বা খাস্তা করার জন্য আমি একটু খাবার সোডা ছড়িয়ে দিচ্ছি। এবারে মিশ্রণটাকে আমরা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা মিশেছে কিনা সেটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এভাবে আটাটাকে মুট করব। যদি দেখি মুট হচ্ছে না তার মানে এখনো এটা মিশেনি। ততক্ষণ একটু ভালো করে একটু মিশিয়ে নেব ময়ামটা। এই যে মুঠো মুঠো হয়ে যাচ্ছে, যে তার মানে এটাকে বেশ ময়ামটা হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব।
এই যে আমরা ডোটাকে করে ফেলেছি, এবার এটা হচ্ছে একটু নরম নরম রাখলাম, আর যেহেতু বেকিং সোডাটা দিয়েছি সেহেতু এটাকে আমরা মোটামুটি 8 ঘন্টা মতো একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে যাচ্ছি। তো এই যে এটাকে উপর করে চাপা দিয়ে রেখে গেলাম। এই যে শুকি আমি ঠিক এই রকম বানালাম। এবার এটাকে আমি পুর হিসেবে ব্যবহার করছি। এটাকে আমি প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট রেখেছি। এবার আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি। তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে ভেজে ওখানে আমি দেব। তো একটু মোগলাই পরোটা, সেই জন্য আমি একটু বড় বড় করছি। তো এটাকে আজকে আমরা বেলে নেব খুব সুন্দর করে। আরেকটু তেল দিয়ে নিচ্ছি, এটা কোনোভাবেই না লাগে। মোগলাই পরোটার মতো খুব পাতলা করে বেলতে হবে, যার কারণে দুপাশ থেকে আমি আরো সুন্দর করে টেনে টেনে এটাকে লম্বা করার চেষ্টা করছি। এবার হালকা হালকা করে হাত দিয়ে এটাকে টানবো আর লম্বা করব। সাইড দিয়ে ঝুলে গেলেও প্রবলেম নেই, কিন্তু রুটিটা যেন পাতলা হয়। একদম এই দেখুন, হাত দিলে বোঝা যাচ্ছে একদম পাতলা করে নিয়ে এসেছি একদম। এবার ঠিক এর মিডিলে আমি পুরটা দেব। তো যেহেতু আমরা পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে নিয়েছি, সেহেতু আর আমরা কাঁচা ওগুলোকে দিচ্ছি না। আমরা এর মধ্যে এই যে আমাদের দেশি মুরগির ডিম বাড়িরই, এটাকে ভেঙে দিচ্ছি। গড়িয়ে যাওয়ার আগে হালকা হাতে এখানেই মেখে নেব। এবার আমরা তেল গরম রয়েছে ওখানে আমরা ছেড়ে দেবো এটাকে। ছেড়ে দিলাম, এবার ভাজা হতে যেটুকু টাইম। এই যে দেখুন হয়ে গেছে। এবার আমি শুধু চেক করব ওপর থেকে এমনি করে যে ভেতরটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, ভেতরটা পুরোপুরি হয়ে গেছে এবং কুরকুরে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এখন শুধু আমি নামিয়ে পিস পিস করে কেটে নেব, তাহলে আমার আজকের মোগলাই পরোটা, মাশরুমের মোগলাই পরোটা শেষ হবে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, আর একটাও নামাবো সাইডে। তো এবার এটাকে আমি কেটে নেব। দেখুন এটা নামালাম সবে,
একটু কেটে দেখাই মিডিলটা কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ভেতরটা, দেখুন কি সুন্দর খাস্তা আর সুন্দর নরম হয়েছে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো এটা হচ্ছে মাশরুমের মোগলাই পরোটা। তো মাশরুমের মোগলাই পরোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকে তাহলে চলে যাচ্ছি, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস তো অবশ্যই করবেন। তো আবার চলে আসবো কাল অন্য কোনো হেলদি রেসিপির সঙ্গে। তো খাবারটাই যে রাখা হয়েছে, আমাদের পুটলির বাবা এখন আসেনি, আর এদিকে আমাদের গুল দিদি এখনো ঘুমাচ্ছে, আর আমাদের পুটু হচ্ছে খাবারটাকে এখনো পাহারা দিচ্ছে। এসো এসো লালটো, আমরা মোগলাই খাবো, আসো লালি আসো, হ্যাঁ আসো বসো, আমরা মোগলাই খাবো, আসো। তো আমাদের খাওয়া দাওয়া এবার স্টার্ট হবে, পুটুর বাবা আসলে এটাকে আগে কাটবে, তারপরে আমরা খাবো। আর এপাশে যে আমাদের লালি দিদি, লালি দিদি বসে গেছে, বলো ম্যাও, বলো ম্যাও, বলো লালি, ম্যাও বলবে না। আর এই যে জিনু চলে এসছে, এই যে আর এদিকে গুল পাহারা দিচ্ছে খাবারটাকে নিয়ে এখনো। তা আমাদের একটু ছড়ানো ছিটানো ফ্যামিলি, তো কেউ কিছু মনে করবে না, আমরা এইভাবেই রাত্রে ডিনারটা সারি, ডিনার বলা ভুল, আমাদের কাছে এটা হচ্ছে একটা সবাই মিলে একটা বনভোজনের মতোই হয়ে যায়, শুধু আমরা বনে থাকি না, তাছাড়া আর সব কিছুই বনের মতোই হয়ে যায়। তো দেখি এবার পুটুর বাবা কি কাটে, জন্মদিনের কেকটা কাটো, একটু খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। সেই দেখব, হ্যাঁ একটু কাটো, কেটে একটু খেয়ে দেখো কেমন হয়েছে, একটু সস নিয়ে নিও। মাশরুম বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালো লাগছে। একটু ভেতরটা দেখে দাও কেমন, ওয়াও সেই হয়েছে। তাহলে ঘরে অবশ্যই ট্রাই করবেন সবাই, আর আমরা সস নিয়ে নিয়েছি আজকে সঙ্গে জলের বোতল, আর সঙ্গে আমরা ছেলেমেয়েরা মিলে। তো যাই হোক আজকে তাহলে রাখছি।